সকালবেলায় মা দেখো কি নিয়ে এসেছে। আর এই এইখানটা একটু অগোছানো ছিল, গুছালাম। সবাইকে জানাই গুড মর্নিং। এই দেখো মা জেনেছে, দেখো ইলিশ মাছ। সকাল সকাল ইলিশ মাছ চলে এসেছে বাড়িতে। আর সত্যি কথা বলতে দিদিভাই সেই ইলিশ মাছ খাইছিল, আবার খাবো। আর বাড়িতে গেলে তো আর ইলিশ মাছ খেতেই পাবো না, এত দাম, বাবরে বাপ। তারপর আমাদের এখানে এই মাছগুলোই 1000 টাকা কেজি, এখানে তবু কম, এখানে 500 টাকা। তো যাই হোক, মাছটা আমি বেছে ধুয়ে ভালো করে রেখে দিয়েছি। যাই হোক, রান্না হবে, তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো। তাই 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 বাপের বাড়ি যাই, বাপের বাড়ি ভারী মজা, কাজ করে খাই। এই হয়েছে আমার দোসা, দেখো দেখো বাপের বাড়ি আসতেই মা কত কাজ দিয়ে দিচ্ছে। অন গড বলছি, আমার মা কোনো কাজ দেয়নি, আমি নিজে থেকে করছি। সত্যি কথা বলতে আমার আর ভালো লাগে না, আগে না এ পাড়া ও পাড়া ঘুরতাম, এর তার সঙ্গে গল্প করতাম, এখন কোথাও আর যেতে ভালো লাগে না। এখন বেশ ঘরে থাকবো, একটু কাজ করবো, টুকটুক করে ভালো লাগে। আর ইন্ট্রোতে তো দেখিয়ে দিলাম ইলিশ মাছ। তো বন্ধুরা, আজকে মা
না, মনের জোরটা বেশি বেশি করে দরকার, গায়ের জোর তো অবশ্যই দরকার, মনের জোর থাকলে ঘটি অবশ্যই পরিষ্কার হয়ে যাবে। এই দেখো শুকনো ছাই দিয়ে এরম ভাবে মাছতে হবে। তো ঘটিটা একদম মাজা ঘষা কমপ্লিট হয়ে গেছে, অনেক কষ্ট করে এরমভাবে পরিষ্কার করলাম, অনেকদিন মাজা ঘষা হয়নি তো ওই জন্য একদম মানে ময়লা হয়ে গেছিলো। এবার বাড়ি গিয়ে আবার যখন মাজা ঘষা করবো দেখবে পরিষ্কার হয়ে যাবে। আর বাবিন মিট্টু তো ঘরের ঘটিটাকে পুরো ফেলে ফেলে ফাটিয়েছে, তো এইটা গিয়ে এবার উদ্বোধন করবো। আপনি বাপ, সকালবেলা সকালবেলা একটা বড় যেন যুদ্ধ করলাম। এই দেখো পুরো সোনার মতো চকচক করছে, যেহেতু অনেক দিনের তো তো অনেকদিন পরে থেকে থেকে এরম হয়ে গেছিলো বলে একটু হালকা হালকা দেখো দাগ আছে। এইগুলো বাড়িতে গিয়ে যখন পুজো করতে 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 আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো যাই হোক এটা নিয়ে যাবো, মা আমাকে এই ঘটিটা আজকে গিফট করলো, যেহেতু বিয়ের সময় ঘটি দিতে হয় কিন্তু মা আমাকে দেয়নি, ঠিক আছে। তো বিয়ের এতদিন পর এই পাওনাটা মায়ের কাছ থেকে আমি নিয়ে যাচ্ছি, এটা আমার পাওনা, এটা আমার প্রাপ্য, সেটা বলছি না এমনি জাস্ট বললাম, আমার তো কিছুই দরকার নেই। মা বলছে মায়ের তো দুটো ঘটি আছে, মা তো সেই পুজো টুজো অতটা আমাদের এখানে হয় না, তো তুই তো পুজো করিস, তুই তাহলে নিয়ে চলে যা তোর কাজে লাগে, তো এই জন্য নিয়ে চলে যাচ্ছি। আর এই ঘটিটা ছোটোবেলা থেকেই আমার খুব ফেভারিট জানো তো, ছোট্টবেলা থেকে যখন শিবের মাথায় জল ঢালাতাম এই ঘটিটা নিয়েই যেতাম। তো যাই হোক মনের জোর বলো সব মানে শরীরের জোর বলো সব কিছু দিয়ে একদম যুদ্ধ করে ঘটিটাকে পরিষ্কার করলাম। আমার মায়ের না ঘরদোর অনেক পরিষ্কার থাকে জানো তো, আমার ছেলেরা এলে যে কত রকমের জঞ্জাল করে, কোথা থেকে কী থাকে সেইগুলো বের করে নয় ছয় করে দেয়। এই যে গজবাইটগুলোকে দেখো না চারিদিকে খুলে মেলে পড়ে আছে, শপিং মল থেকে দুটো যে প্যাকেট এনেছিলাম একটা প্যাকেট মাকে দিলাম, কী হবে অতগুলো নিয়ে পেলো আলি এসেছে, আমি বলি মা তুমি এগুলোই বাসন মাজবে, কিছু তো আনিনি ওইগুলোই নিয়ে এসেছি তুমি বাসন মাজবে। তো এই যে ভালো করে ধুলো টুলোগুলো যেই পাশে আছে পরিষ্কার করে নিচ্ছি, যতটা পারছি করে দিচ্ছি। আর কালকে বাড়ি চলে যাব, তোমাদের তো বলে দিলাম কালকে বাড়ি চলে যাব, দেখতে দেখতে যাওয়ার আবার সময়টা চলে এলো জানো তো, বেশ কদিন হই হই করে কাটছিলো, কিন্তু কিছু করার নেই যেহেতু ছেলেকে এখন পড়তে ভর্তি করেছি, ব্যায়ামে ভর্তি হয়েছে, তো এইগুলোর দিক দিয়ে দেখতে গেলে এখন নিজেকে একটু স্যাক্রিফাইস করতে হবে, কিছু করার নেই। এই দেখো যখন ছেলে মেয়েরা বড় হয়ে যাবে না তখন বাপের বাড়ি আর যাওয়াই যাবে না, এখন তো তবু আমি যাচ্ছি, আর কদিন পরে আর যেতেই পারবো না জানো তো। আমার একটা দিদিভাই বললো বলে এই তো তোকে রাত্রে ফোন করলাম তুই বললি যাবো না এখন আর আজকেই কালকেই চলে গেছিস, আমি বলি এখন আমার না যখনই মনে হয় তখনই আমি যেতে পারি, কেন বলো তো বন্ধুরা তোমাদের এই কথাটা শেয়ার করছি। তখন যখন একসাথে ছিলাম এক সপ্তাহ আগে থেকে শাশুড়ি মায়ের কাছ থেকে পারমিশন নিতাম, মা যাবো মা যাবো মা যাবো, একটা মৃদু মৃদু ভয়ে ভয়ে গলার স্বরে মা যাবো, মানে জানো থুতু ঘিরছি এইরকম আর কি। ওর বাবাকে বলছি বাবা তুমি বলো না গো মাকে একটু যাবো নাকি, সে আবার বলতে পারবে না তার মায়ের ভয়ে বলতে পারবে না, এইরকম আমার ক্ষেত্রে ঘটেছিলো। তোমাদের সাথে সব কিছু যেহেতু শেয়ার করি তাই এটাও আমি করলাম, তারপরে অনেক কষ্টে যদিও রাজি করতাম তার মধ্যে বলতো মানে মৃদু মৃদু গলায় যেতে পারো দুদিনের বেশি কিন্তু থাকা যাবে না, তো এইরকমভাবেই কিন্তু কাটতো, এখন পুরোটাই স্বাধীন। কী হয়েছে খুলে দেবো আগে আগে আমি ঢিলে থাক, ঠিক আছে। বাপের বাড়ি এসেও কি শান্তি আছে, বাবরে বাপ খাটুমি তাই না হলো আমার সকাল থেকে, উফ দমটা বেরিয়ে গেল। দেখো গ্যাসটা সুন্দর করে মুছে একদম চকচকে করে নিয়েছি, গ্যাসের এই যে নিচে পেপার ছিল না নিচের পেপারটা চেঞ্জ করে দিয়েছি, দিয়ে এরম পরিষ্কার করে দিয়েছি। আর ঘরটা দেখো, এই দেখো ঘরটা একদম চকচকে ঝকঝকে করে দিয়েছি। আর বিছানার মধ্যে বালিশ রাখিনি, কারণ বিছানার মধ্যে বালিশ রাখলে বাবিনরা তুলে ফেলে দিবে। আর এই যে এই এখানটায় দেখো ছেড়ে দিয়েছি, ও নতুন পাত, এই যে এখানে বালিশগুলো আছে, এই যে জামা কাপড় আমার জামা কাপড় এইগুলো বাবিনদের জামা টামা এগুলো গুছাতে হবে কালকে বাড়ি যাব, এই যে ব্যাগ, চলো এখনও মায়ের এখানটায় এলোমেলো হয়ে আছে টিভি ক্যাবিনেটের টিভির এখানটাতে দেখি যদি পারি এখানটাতে গুছিয়ে যাব। সকাল থেকে কাজ করে করে ভীষণ পরিমাণে খিদে পেয়ে গেছে, এখন কি করব আইডিয়া
চলে এসেছে আমার হাতে ম্যাগি। আজকে হবে ডিম ম্যাগি। তো ডিমটাকে ভালো করে ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পরে এবার ম্যাগিটা দিয়ে দিলাম জলের মধ্যে। জলটা ফুটতে থাকলো, আমি ম্যাগিটা দিয়ে দিলাম। এবার ম্যাগিটা ভেঙে ভেঙে ঝুড়ি 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 করে নেব। আগে ম্যাগি খুব একটা খেতাম না, এখন বাবিনদের পাল্লায় পড়ে ম্যাগিটা বেশ ভালোই লাগে। একটু মশলা দিয়ে দিলাম। মশলা দেওয়ার পর মা দেখো না নাতিদের জন্য বড় একটা প্যাকেট ম্যাগি নিয়ে চলে এসেছে। যেই শুনেছে মানে নাতিরা আসবে, একদম এক রাস বাজার করে নিয়ে চলে এসেছে। তো এই যে সকালবেলা ইলিশ মাছও দেখালাম, আজকে রান্নাবান্না হবে। কিন্তু বন্ধুরা, আজকে ইলিশ মাছের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো না। এমনিতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, 11 মিনিট 12 মিনিটের প্রায় ভিডিও। তো চলো এখন ম্যাগিটা তুলে গরম গরম খেয়ে নিই। জানো তো বন্ধুরা, আমার মায়েদের এখানে চিংড়ি মাছও অনেক পড়ে। এই যে তোমাদের যে জমিটা দেখিয়েছিলাম না, ওই জমিতে প্রচুর চিংড়ি মাছ পড়ে। মা মাঠেই গেছে, কিছুক্ষণ পরে চলে আসবে। আর আমি এখন ম্যাগিটা খাই আর ইলিশ মাছের রান্নাটা করব। তো করার পরই মা আসবে, মা একবারে ভাতই খেয়ে নেবে। তো কালকে আবার আমি এরপরে ব্লগ তোমাদের সাথে শুরু করব। আজকে এইটুকু নেই, আর ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না। সবাই স্নেহ ভালোবাসা থাকলে আমিও আস্তে আস্তে এগিয়ে যেতে পারবো। চলো আমি বলছি যে খুব ভালো লাগছে, টেস্টি লাগছে। টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার কালকে এরপর থেকে পার্ট 2 দেখা হচ্ছে।